মানুষ যদি মন থেকে সুন্দর না হয় তাহলে তার বাহ্যিক সৌন্দর্য এক পর্যায়ে ম্লান মনে হয়। প্রিয় মানুষগুলোকে আগলে রাখা, তার যত্ন নেয়া, তাকে সম্মান করা, এই বিষয়গুলো একটা সম্পর্ককে এতটাই মজবুত করে দেয় যে তখন কার চোখ কার নাক কেমন সেসব বিষয়ে একেবারেই তুচ্ছ মনে হয়। তবে এসব অন্য কারো কথা নয়, দর্শকপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কথা। নিজের স্বামীকে নিয়ে তার ভালোবাসার বহিঃপ্রকাশে বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার মতে, একজন সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়, কারণ এই মানুষটা জানে কিভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়, কিভাবে সে মানুষটাকে সম্মান দিতে হয়। ওই পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেন, কালো, খাটো, নাক বোঁচা, এই নিয়ে কখনো চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত, কারণ তারা জানে সৌন্দর্য সারা জীবন থাকে না মানুষের। তারা প্রিয় মানুষটার মনটাকে ভালোবাসে, সবসময় তার মায়াতে আচ্ছন্ন হয়ে। একটা মেয়ে যখন পরিবার, বন্ধু বান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে, তখন সে ভেতরে ভেতরে খুব একাকিত্ব অনুভব করে, কাউকে কিছু বলতে পারে না। ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়, সাপোর্ট দেয়, তখন মনে হয় কষ্ট বলতে কিছুই নেই দিন শেষে। মোস্তফা সরওয়ার ফারুকির সাথে নিজের একটি ছবি পোস্ট করে সেই ছবির বিশাল ক্যাপশনে তিশা আরও লিখেন, একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষের দাম বেশি, কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অন্ততপক্ষে সুখ পাওয়া যায় না। আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন, মানুষটা আপনার বাম দিকে হাঁটে, কেন জানেন? পেছনের শো শো করে আসা গাড়িগুলো আপনাকে যেন আঘাত না করতে পারে। আপনার থেকে সে প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবাসে, তাই হারানোর ভয়টাও তার বেশি থাকে। আপনার সেই প্রিয় মানুষটা জানে যে একটু ভালোবাসলে আপনি তাকে কয়েক গুণ বেশি ভালোবাসা ফেরত দিবেন। কিছু মানুষ ভালোবাসার কাঙ্গাল হয়, তারা বেশি কিছু চায় না, শুধু চায় প্রিয় মানুষটা থেকে। সে চায় তার মতো করে কেউ তাকে বুঝুক জানুক, দুজনের মন মানসিকতা একরকম হলে আর কি লাগে। সবাই সুন্দর মানুষ খোঁজে না সবসময়, কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে, ওই দূর পাহাড়ে হেঁটে যাবে এক অজানা পথ ধরে, যেন বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে খুব বেশি। তিশার ভালোবাসায় সিক্ত পোস্টটায় এরই মধ্যে প্রায় 42,000 লাইক, 3,000 কমেন্ট এবং 4,500 শেয়ার পড়েছে। ছবিটায় নো মেকআপ লুকে বেশ সাবলীল মিষ্টি হাসিতে হাসতে দেখা গেছে তিশাকে। এদিকে ভক্ত অনুরাগীদের কমেন্টে ছিল দম্পতির জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া। নাবিলা সোহার, সময় সংবাদ।